সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি। সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন। এ সময় পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দেশটি তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট অত্যাচারী নির্যাতনকারী হত্যাকারী নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। ভারত থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধও করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।